সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা দুর্দান্ত মোগলাই খাওয়ার তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাও বানাবার জন্য আমাদের যেসব উপকরণগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি, তার জন্য নিয়েছি 1 কেজি মুরগির মাংস, বিরিয়ানির চাল 4 কৌটো, এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন কুচি, আদা বাটা 2 টেবিল স্পুন, রসুন বাটা 2 টেবিল স্পুন, কিছুটা পেঁয়াজ কুচি আর 8টা কাঁচা লঙ্কা। নিয়েছি হচ্ছে বেহেস্তা, যেটা হচ্ছে ক্যারামেলাইজ অনিয়ন ভাজা। আর ইয়াখনি বানাবার জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো চলুন বন্ধুরা, বানানো যাক ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাও জানেন এটা হচ্ছে একটি মোগলাই খাবার, এটা এসছে হচ্ছে আপনাদের আফগানিস্তান থেকে, কাশ্মীরি ডিশ আপনি বলতে পারেন। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি মাংসটাকে, চিকেনটাকে বয়েল করব। এই গোটা গরম মশলা আর ধনে গুলো একটা পোটলা বানিয়ে ওটাকে ভালো মতো বয়েল করে নেব, তারপরে পোলাওটা বানানো যাবে। তো বন্ধুরা, আমি কি করলাম, আমার যে গোটা ইয়াখনি বানাবার জন্য যে গোটা মশলাগুলো ছিল, সব কিছু গোটা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, সব কটা যতগুলো স্পাইস আছে আমি একটা পোটলা করে নিলাম। যখন আমি চিকেনটা সেদ্ধ করব তার সাথে এই পোটলাটা দিয়ে দেবো, যাতে চিকেন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। তাহলে চলুন বন্ধুরা, বানানো যাক ইয়াখনি পোলাও। তো বন্ধুরা দেখুন, আমার জলটা অলমোস্ট ফুটে গেছে, গরম জল ফুটে গেছে। এখন আমি কি করব, এই যে আমার ইয়াখনি বানাবার জন্য যেই গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, সেই পোটলাটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার মাংসটা, চিকেনটা আমি এর মধ্যে আস্তে করে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব, যতক্ষণ না মাংসটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই খাবারটা কিন্তু দুর্দান্ত খাবার, এটা হচ্ছে সাবস্টিটিউট অফ বিরিয়ানি। যারা বিরিয়ানিতে অনেক জানেন, আপনি খুব মশলাদার খাবার হয়, তো বিরিয়ানির বদলে আপনারা এই পোলাওটা ট্রাই করবেন, ঘরে দুর্দান্ত লাগবে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা আপনারা দেখলেন যে আমি ইয়াখনি চিকেনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, আমার কেটে রাখা কিছুটা অনিয়ন, গার্লিক অ্যান্ড জিঞ্জার আরেকটা পোটলা বানিয়ে, পোটলার মধ্যে দিয়ে ওটাকে চিকেনের সাথে সেদ্ধ করব, যাতে দারুণ একটা ফ্লেভার বার হয়। তো আমি একটা কি করলাম, প্রথমে একটা পোটলা দিলাম হচ্ছে গরম মশলা, অল মশলা, আর তারপর আরেকটা পোটলা দিলাম হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের। এবার আদা, রসুন, পেঁয়াজের পোটলাটা সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করব, যতক্ষণ না ফ্লেভার বেরিয়ে মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমরা পোলাওটা তৈরি করব, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখান থেকে একটা নাইস খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো আপনারা যখন এই চিকেনটা প্রিপেয়ার করবেন, সবসময় মনে করবেন একটু ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে চিকেনের থেকে কোনো রকম গন্ধ। এখন আমি কি করব, এই চিকেনগুলোকে সেপারেট করে নেব, নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। তো ওয়ান বাই ওয়ান আমি চিকেনটাকে, সেদ্ধ চিকেনটাকে তুলে নিয়ে এটাকে এবার আমি মশলা দিয়ে ফ্রাই করব। দেখেছেন, এই যে আমার মশলার যে পোটলাটা, এটা আমি হালকাভাবে এই তুলে এখানে রেখে দিলাম। হ্যাঁ, এটা বার করার সময় খুবই, আর এটা হচ্ছে আর একটা পোটলা যেটা আমি দিয়েছিলাম, এই তুলে রেখে দিলাম। এবার আপনারা কিন্তু এই যে এই সেদ্ধ করা যে জলটা, এইটাই হচ্ছে ইয়াখনি, এইটাকে আপনাকে সেভ করতে হবে যখন আপনি পোলাওটা বানাবেন, এই ইয়াখনিটা দিয়ে পোলাওটা বানাতে হবে। তো চলুন পোলাওটা বানানো যাক। তো আমি কি করলাম, চিকেনটা জলের থেকে আলাদা করে রাখলাম, এখন ইয়াখনিটা আমি সেভ করে রাখছি, যেটা দিয়ে পোলাওটা আমি বানাবো। তো বন্ধুরা দেখলেন আমি চিকেনটা কিভাবে সেদ্ধ করে নিলাম। এখন আমি করবো চিকেনটাকে একটু 1 টেবিল স্পুন দই আর 1 টিস্পুন জিরের গুঁড়ো আর
এক টিস্পুন আদা রসুনের বাটা দিয়ে একটু ম্যারিনেট করে ভালোমতো ফ্রাই করে নেব। এটা অপশনাল, এটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আপনাকে একটু ভেজে নিতে হবে। তা আমি একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি যাতে একটু ভালো ফ্লেভার আরও খেতে মজাদার হয়। মশলাটা দিয়ে আমি একটু ভালো মতো এটাকে সেদ্ধ চিকেনটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এইবার এটাকে আমি ফ্রাই করব। প্যানটাকে প্রিহিট করে নিচ্ছি তেল দিয়ে, আপনারা ইচ্ছা করলে ঘি ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। করে এবার এটাকে ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব চিকেনটাকে, তারপর আমার পোলাওটা আমি তৈরি করব। স্বাদ মতো একটু নুন ইউজ করলাম, আপনারা সেদ্ধ সময় নুনটা ইউজ করতে পারেন, আমি ভাজার সময় ইউজ করলাম যাতে নুনটা ভালো মতো অ্যাবজর্ব করে। সেদ্ধ চিকেনটাকে আমি এখন একটু ভালো ফ্রাই করে নিচ্ছি যাতে আরও টেস্টি হয়। আপনারা এটা ঘরে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। অনেকে বিরিয়ানি খেতে পারে না, অতিরিক্ত মশলা থাকে, এটা কম কম মশলার মধ্যে দুর্দান্ত খেতে। যখন দেখবেন চিকেনটা একটু গোল্ডেন বাদামি কালারের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালারের হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কী করবো, এটাকে নামিয়ে রেখে পোলাওটা ইয়াকনি দিয়ে তৈরি করবো। এখন আমি কী করলাম, আমার রান্না করার পাত্রটি গরম করেছি, কিছুটা ঘি আর কিছুটা তেল দিয়ে, যাতে ঘিটা দিয়ে যাতে একটু ভালো ফ্লেভার আসে। এখন আমি গেছি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তার সাথে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার অ্যাড করব হচ্ছে একটু ভেজে, তার সাথে অ্যাড করব হলো আদা রসুনের বাটা। দিয়ে ভালো মতো নাড়িয়ে চালিয়ে এটাকে ভেজিয়ে এবার যতক্ষণ না আদা রসুনের কাঁচা একটা গন্ধ চলে আসে ততক্ষণ ভেজে, তারপরে ইয়াকনি জুস চালটাকে এর সাথে ভালো মতো ভাজবো। ভেজে তারপরে ইয়াকনিটা দিয়ে পোলাওটা বানাবো। আমার দেখুন এই যে আদা রসুনটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এর সাথে অ্যাড করবো চালটা। আমি কত কৌটো 4 কৌটো চাল ইউজ করেছি, সেই হিসেবে পরিমাণ মতো ইয়াকনি জল আমাকে এর মধ্যে মিক্স করতে হবে। তো এটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেবো। এটাকে এখন হালকা ভালো মতো চালটাকে এর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তার সাথে আমার ইয়াকনিটা অ্যাড করে দেবো। সো ফ্রেন্ডস, দেখুন আমার চালটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কী করবো, আমার যে রেখে দেওয়া যে ইয়াকনি, এখন এই ইয়াকনিটা আমি এর সাথে অ্যাড করে দেবো, চালের সাথে অ্যাড করে দেবো। আপনারা কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এর পরিমাণটা খুব ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু কম বেশি হয়ে গেলে কিন্তু বেশি চালটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি কী করবো, এটাকে আস্তে করে হাই ফ্লেম দিয়ে যখন এটা ফুটে যাবে এটাকে লো ফ্লেমে দম দিয়ে দেবো। যখন চালটা 75% কুক হয়ে যাবে তখন আমি তার সাথে চিকেনটা অ্যাড করে দেবো। এখন আর থাকা অন কাঁচা লঙ্কাগুলো আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমার রাইসটা পোলাওটা 75% কুক হয়ে গেছে, এখন আমি কী করবো, আমার এই চিকেনগুলো এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে দমে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি পোলাওটাকে দমে রেখে দিচ্ছিলাম যতক্ষণ না পোলাওটা হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি কী করবো, এটা গরম গরম পরিবেশন করব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন খেয়ে দেখার উপায়। এখন আমি আমার তৈরি করে রাখা, এই যে তৈরি করে রেখেছিলাম বেহেস্তা, যেটা হচ্ছে ফ্রাইড গোল্ডেন ফ্রাইড অনিয়ন, ওর সাথে অ্যাড করে দিলাম। দেখুন কত দুর্দান্ত সুন্দর একটা পোলাও, আপনারা ঘরে তৈরি করে খাবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম ইয়াকনি পোলাও। আপনারাও
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, তখন আপনাদেরকে তুলে দেখাই পোলাওটা কেমন হয়েছে। এই হলো আপনার ইয়াখনি পোলাও। অবশ্যই আপনারা কিন্তু ঘরে ট্রাই করবেন।